আচ্ছা, অলমোস্ট 6টা 7 বাজে, শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা কেউ পারি নাই, আমরা ডায়োড ব্যবহার করে কিভাবে এসি কারেন্টের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুইটাকেই ডিসিতে পরিণত করে কিভাবে একদিকে নেওয়া যায়। আচ্ছা, আমি একটু হিয়ার আই এম ট্রাইং টু গিভিং সাম আইডিয়া। দেখো, আমি যে কাজটা করছিলাম, যখন আমি জিনিসটা চিন্তা ভাবনা করছিলাম, আমার মাথায় জিনিসটা কিভাবে আমি চিন্তা করছি একটু বোঝাই। দেখো, সো এসি কারেন্ট, তো এসি কারেন্টের বিষয়টা কি? এসি কারেন্টের বিষয়টা হচ্ছে যে ও একবার একদিকে প্রবাহিত হবে আর একবার একদিকে প্রবাহিত হবে। এখন আমার কি আসলে দুই দিকের প্রবাহকে আটকাইতে হবে? না, আমার একটা প্রবাহকে ইউজ করতে হবে এবং যেটা উল্টা দিকে প্রবাহিত হয় সেটাকেও সোজা করে ব্যবহার করতে হবে। মানে প্রবলেমটা এই জায়গায়, তাই না? এই প্রবলেমটা সলভ করতে হবে। তো ধরো, এটা হচ্ছে একটা এসি উৎস, তার মানে এটার মধ্যে কারেন্ট একবার এদিক ওদিক যায়। তো আমরা করলাম কি, প্রথমে একটা ডায়োড বসাইলাম এইদিকে, ধরো এইভাবে বসাইলাম, মানে কারেন্টটা এইদিকে পাস করবে। সো ধরো এখানে আমার কোন একটা লোড দেওয়া আছে বা রেজিস্ট্যান্স কিছু একটা দেওয়া আছে, এখানে আমি আরেকটা ডায়োড বসাইলাম যেটা এই দিকে কারেন্টকে যেতে সাহায্য করে। আচ্ছা, এখন যেই সেটআপটা আছে এটা একটু উপরে একটা সুন্দর লাগতো, বা এটাকে নিচে নামাই দেন তাহলেই হবে। আচ্ছা, এখন বলতো এই সার্কিটে আমি তাহলে একদিকে তড়িৎ প্রবাহ পাবো, তাই তো কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কি কোন দিক সেটা? সেটা হচ্ছে ও এটা এটা ওই দিকে আঁকলাম, আবার ভুল আঁকলাম না, এটা তো ওই দিকে আঁকছিলাম, তাই না? এটা হবে এই দিকে। সো এখন আমরা যখন আমাদের এই টার্মিনালটা পজিটিভ হবে এবং এই টার্মিনালটা নেগেটিভ ভোল্ট হবে, মানে 0 ভোল্ট হবে বেসিক্যালি, তখন এদিকে কারেন্টটা ফ্লো হবে এবং এই ডায়োডগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি অ্যালাউ করবে, কারণ ডায়োডগুলো এইদিকেই তড়িৎ প্রবাহ করে, উল্টা দিকে করে না। তো তার মানে আমি এখানে এই লোডটার মধ্যে ইলেকট্রিসিটি ডাইরেকশন পাচ্ছি এই দিকে। এখন চ্যালেঞ্জটা হলো যে এর পরের মুহূর্তে, পরের মোমেন্টে যখন কি হবে, আমার কারেন্টটা উল্টো দিকে যাওয়া শুরু করবে, মানে এটা হয়ে যাবে পজিটিভ ভোল্ট, এটা হয়ে যাবে নেগেটিভ ভোল্ট। নেগেটিভ ভোল্ট বলা ঠিক না, কারণ নিউট্রাল তো ঠিকই থাকে। তারপর আমরা বোঝার জন্য ধরলাম যে কারেন্ট এখন উল্টা দিকে যাচ্ছে পজিটিভ নেগেটিভ দিয়ে। তো এখন একটু চিন্তা কর, এই ডায়োড গুলোর মধ্য দিয়ে কি কারেন্ট পাস হবে? এখন কি কারেন্ট পাস হবে, কি মনে হয়? হবে না, এদিক দিয়েও আটকে যাবে, যদি এটাও পার করতে পারে এদিক দিয়ে আটকে যাবে, দুইটাই তো অপোজিটই ব্লকড হয়ে আছে, রাইট? তো এখন আমাদের ওই অপোজিট যে কারেন্টটা এদিক দিয়ে যাইতে পারবে না, তাতে কোনো সন্দেহ নেই, এদিক দিয়ে যেতে পারবে না। তখন ওই অপোজিট কারেন্টটাকে আমরা কি এই রোডের মধ্যে কোনোভাবে আরেকটা ডায়োড দিয়ে পাঠাতে পারি কিনা সেটা দেখি। তো যেহেতু কারেন্টটা এদিকে যাবে, এখন আমি যদি মনে করো এখানে একটা ডায়োড বসাইলাম, তাহলে তো এদিকে কারেন্টটা যাইতে পারবে, এদিক দিয়ে না যেতে পারলেও এদিকে যেতে পারবে, রাইট? ঠিক আরেকটা উল্টা যদি আমি এইভাবে বসাই, দেখো তো এখন কি এটা দিয়ে কারেন্ট যেতে পারবে এবং এটা দিয়ে কারেন্ট আসতে পারবে, তাই না? পারবে কি না? আচ্ছা, তো এখন এই কারেন্টটা তো এদিক দিয়ে হয়ে কোনো একটা তারের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে এদিক দিয়ে আসতে হবে, তাই না? তো আমরা তো এই একটা লোড, এই একটা লোডের কথা ভাবতেছিলাম যার মধ্যে কারেন্টটা আমি শুধু এই দিকেই পাঠাইতে চাই, অন্য কোনো দিকে দিতে চাই না, এবং উল্টা কারেন্টটাকেও আমি এটার মধ্যে দিয়ে পাঠাইতে চাই। তো যেহেতু আমার এখন এটা পজিটিভ এটা নেগেটিভ, আমি কারেন্টটা চাই এখন ওই দিকে, তার মানে আমি যদি এই যে এই টার্মিনালটাকে এইটার সাথে কানেক্ট করে দেই তাহলে কেমন হয়, আর এই টার্মিনালটাকে যদি আমি ধরো এটার উপর ওভার লুপ করে এটার সাথে কানেক্ট করে দেই তাহলে কেমন হয়? এখন দেখো কারেন্টটা এগুলো এগুলো দিয়ে তো যাবেই না, এদিক দিয়ে গেল, গিয়ে কারেন্ট এদিকে গেল, দেন এই লোডের মধ্যে দিয়ে গেল, এখন দেখো একই ডিরেকশনে কিন্তু গেল এবং সেটা আবার এদিক দিয়ে ব্যাক করে আসলো। দেখো তো এখানে কোনো ঝামেলা আছে?
ঝামেলা নাই। তারপরে যখন আবার উল্টে যাবে কারেন্টটা, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, তখন তো এদিক দিয়ে কারেন্ট যাবে না, মানে এই এই ডাইরেক্ট ডায়োডটা আটকায় দিবে তৈরি প্রবাহকে, বাট আগের প্রথমবারের মতো এদিক দিয়ে যাবে কারেন্ট, এদিক দিয়ে ডায়োড দিয়ে সুন্দরভাবে এদিক দিয়ে পাস হয়ে দেয় দিয়ে চলে আসবে। তার মানে আমি এখানে এখন পজিটিভ নেগেটিভ কারেন্টটা যেই ডিরেকশনেই যাক না কেন, এদিক দিয়ে গেলেও কারেন্টটা এইভাবে যাবে, আর উল্টা গেলেও কারেন্টটা এইভাবে ঘুরে এই দিক দিয়ে হয়ে দেন যাবে। সো তাহলে আলটিমেটলি আমি যখন এই লোডটার কথা চিন্তা করব, এই লোডের মধ্যে কারেন্টটা দুইবারই আসলে এই দিক থেকে এইদিকেই যাচ্ছে না। সো তার মানে কি হলো, তার মানে আমরা এখানে এসি কারেন্টের সামনে পেছনে দুই দিকের দিকটাই ব্যবহার করলাম এই লোডের মধ্য দিয়ে একই দিকে যাওয়ার জন্য। তাহলে এটা কি কারেন্ট হলো? এটা ডিসি কারেন্টের মধ্যে কারেন্ট কিন্তু উল্টা দিকে আর যায় নাই, দুইবারই একই দিকে গিয়েছে। সো এটাই হচ্ছে বেসিক একটা মানে স্ট্রাকচার, এবং এইটাই আমি প্রথম ভাবছিলাম বানাইছিলাম, এবং অ্যাকচুয়ালি ফিজিক্যালি চারটা ডায়োড দিয়ে বানাইছিলাম এবং সেটা কাজ করছে। আই ফিল প্রাউড ফর দ্যাট, কারণ আমি তখন জানতামই না যে ডায়োড দিয়ে এই সিস্টেমে কাজটা করা যায়। তোমরা মাঝে মাঝে চিন্তা করবো তাহলে দেখবো ভালো লাগবে। সো এই হচ্ছে সিস্টেম, বাট এইখানে একটু ঝামেলা আছে। শুধু চারটা ডায়োড নিলেও যেটা হয়, খেয়াল করো আমরা এসি কারেন্টে কি জানি, ভোল্টেজটা তো আপ ডাউন করে, তাই না? সো তার মানে যখন আমি এখানে ইনপুট দিলাম, ইনপুটটা আমার কেমন হয়, ইনপুটের সিগন্যালটা হয় এরকম ঢেউ খেলানো, রাইট? বাট যখন আমি আউটপুট নিচ্ছি, আউটপুট কি করে, এটা এটা হচ্ছে একদিকের কারেন্ট, বাট এই নিচের ঢেউগুলো তো আরেক দিকের উল্টা দিকের কারেন্ট, তাই না? কারেন্ট হয়, সো ওইটাকেও সে উল্টা দেয় এই যে এই জায়গাটাতে। সো তার মানে তখন আমি যে আউটপুটটা দেখব এরকম, নিচেরটা উল্টে উপরে চলে আসবে, সেটা হবে এরকম, সেটা হবে এরকম, সেটা হবে পরেরটা হবে এরকম। তার মানে আমি এরকম সিগন্যাল দিয়ে সেখান থেকে আমি এরকম সিগন্যাল নিয়ে আসবো। এখন দেখো নিচের দিকে যাচ্ছে না, মানে নেগেটিভ ভোল্টেজের দিকে যাচ্ছে না, তার মানে আমি সবসময় একই দিকে তড়িৎ প্রবাহ পাবো। বাট এখানে যে তড়িৎ প্রবাহটা পাবো সেটা কেমন আন্দাজ করতে পারতেছো? এটা হবে থেমে থেমে, মানে একটু এইদিকে আবার একটু আপ ডাউন করে আবার এইদিকে, মানে ব্যাপারটা হচ্ছে একটা স্মুথ ফ্লো হবে না। বুঝতে পারছি ঘটনাটা? এখানে যদি একটা লাইট থাকে তাহলে দেখবো ওই লাইটটা প্রত্যেকবারই জ্বলতেছে, কোনোবারই সমস্যা নাই। লাইট বললে ভুল হবে, এলইডি লাইট চিন্তা করো। হ্যাঁ, এলইডি লাইট, ঠিক আছে? কেন এলইডি লাইট? এলইডি লাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধুমাত্র পজিটিভ নেগেটিভ ফিক্সড। হ্যাঁ, এবং আসলে এলইডি লাইট কিন্তু একটা ডায়োডি, আমরা যে ডায়োড পড়ছি না, এটা আসলে একটা ডায়োডি। এলইডি মানে কি? লাইট এমিটিং ডায়োড। সো মনে রাখবো সবগুলা এলইডি লাইটই আসলে এক একটা ডায়োড হিসেবে কাজ করে। সো এর মধ্যেও কারেন্টটা একদিকেই যাইতে পারে, দ্যাট ইজ হোয়াই যেটা হয় যে এইখানে এভাবে লাইটটা জ্বলবে, বাট যেহেতু আমাদের ভোল্টেজটা এরকম বাড়তেছে কমতেছে, বেড়ে কমে জিরো আসতেছে আবার, সো এর কারণে এর মধ্যে যদি মনে করে এটা সেকেন্ডে 10 বার দিক পরিবর্তন করে, তাহলে আমি দেখবো কি এই সেকেন্ড আর এই লাইটটার আলোটা সেকেন্ডে 10 বার ডিম ডিম করতেছে। কথাটা বুঝতে পারছো? ডিম হবে আবার ব্রাইট হবে। কি আর সবার কাছে? সো তাহলে যদি এরকম ডিম ডিম করতে থাকে তাহলে কাজ হবে? নিশ্চয়ই কাজ হবে না, মানে এটা আসলে প্রপার ফুল ডিসি না, অ্যাকচুয়াল প্রপার ডিসি না। সো আমরা আসলে অ্যাকচুয়াল ডিসি পাইতে চাই এরকম সোজা, একদম স্মুথ, সবসময় ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। সো এই কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার জন্য, মানে এই যে ভোল্টেজের যে কম বেশি তারতম্য হয় এইটাকে রেক্টিফাই করার জন্য আমরা এখানে আরো কিছু জিনিস ব্যবহার করি। আমরা মূলত আরেকটা যেটা জিনিস ব্যবহার করি সেটাকে আমরা বলি একটা ধারক। আমরা চ্যাপ্টার 10 এ ধারক পড়ছি না? তো এই যে এই সার্কিটের দুই প্রান্তে আসলে একটা ধারক বসায় দেওয়া হয়। সো ধারক আসলে করে কি, ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশনটাকে কমায় নিয়ে আসে, এবং তখন সেই সিগন্যালটাকে মোটামুটি একটা একটা স্টেবল সিগন্যালের মধ্যে নিয়ে আসতে পারে। সো আরো একদম স্মুথ স্টেবল করার জন্য এখানে একটা ফিল্টার সার্কিট প্রয়োজন পড়ে, যেগুলো আসলে আমাদের চার্জারের মধ্যে থাকে। সো যে কোনো চার্জারে তুমি এরকম প্রথমে চারটা ডায়োড পাবা, দেন প্রথমে যে একদম মেইন যে দুইটা পিন থাকে, সে পিন থেকে যে দুইটা তার বের হয় সেটা যখন সার্কিটের মধ্যে যায়, ওটা ভাঙলে দেখবো ওই বোর্ডের সাথে এরকম চারটা ডায়োড আছে। এন্ড চারটা ডায়োড থেকে এই যে সিগন্যালটা এটা থেকে এটাতে কনভার্ট হওয়ার পরে এই সিগন্যালটাকে স্মুথ করার জন্য বা সার্কিটের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কাজ করে, এবং দেন আলটিমেটলি গিয়ে আমরা একটা প্রপার ডিসি ভোল্টেজ পাই। সো দিস ইজ দা থিং। ও বাই দা ওয়ে, আরেকটা বিষয় হচ্ছে এই ডায়োডে যাবার আগে কারেন্টটা কিন্তু আরেকটা জায়গায় যেতে হয়। কোথায় যেতে হয় বলতে পারবা?
একটা জিনিস পাস হয়ে যেতে হয়, চিন্তা করে বলতে পারবা কোথায় দেওয়া উচিত কারেন্টটাকে চার্জারের মধ্যে? আইডিয়া নাই, কেউ বলতে পারবে না? আচ্ছা আমি বলে দিই, প্রথমে কারেন্টটা আগে একটা ট্রান্সফরমার যাবে, একটা ট্রান্সফরমার থেকে ভোল্টেজটা ডাউন হবে, দেন এই চারটা ডায়োডের মধ্যে যাবে, চারটা ডায়োডের পরে ফিল্টার সার্কিটের মধ্যে গিয়ে আলটিমেটলি প্রপার স্মুথ ডিসি কারেন্ট বের হবে, এবং যেটা দিয়ে আমরা মোবাইল চার্জ দিই আর কি, বা অন্যান্য যে কোনো পাওয়ার সোর্স ব্যবসায় ব্যবহার করি। তো দেখো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। হ্যাঁ না, ফোনের চার্জার যে সার্কিট গুলো ওগুলো আমরা লো ভোল্টেজের জন্য তৈরি করি, ইনফিনিটি যে ডায়োড গুলো ওগুলো লো ভোল্টেজের জন্য তৈরি করা হয়, ঠিক আছে? কারণ বেশি ভোল্টেজের জন্য যেগুলো তোমার যে কম্পোনেন্ট লাগবে সেগুলো তো আসলে খরচ বেশি হয়ে যাবে, দামও বেশি হবে। তো দরকার কি, আমরা ছোট্ট একটা ট্রান্সফরমার বসায় ভোল্টেজটা কমায় নিয়ে সেই ভোল্টেজ দিয়ে আমরা সার্কিটের কাজগুলো সারবো। সো অত তো জটিলতার প্রয়োজন নেই, হাই ভোল্টেজ নিয়ে আমার কাজ করার কি দরকার, বুঝতে পেরেছো? তবে যেসব জায়গায়, হ্যাঁ যেগুলো ফার্স্ট চার্জিং থাকে, ফার্স্ট চার্জিং এ জাস্ট অ্যাম্পিয়ার বেশি, ভোল্টেজ কখনোই বেশি হয় না, ঠিক আছে? চার্জারের গায়ে লেখা দেখবা যে হয়তো দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, সাথে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সরি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার থাকে, তাহলে এটা 5 × 2 = 10 ওয়াট, কারণ আমরা ক্ষমতা পড়ছি না P = VI, সো এটা হচ্ছে 10 ওয়াটের চার্জার। আর অধিকাংশ ক্ষেত্রে এখন যেগুলো হয় তোমার 18 ভোল্টের বা এরকম, সেটা দেখা থাকে মনে করো তোমার সেটাও 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, অথবা সেটা হচ্ছে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার হওয়ার কারণে সেটা 9 × 2 = 18 ওয়াটের চার্জার হয়ে যায়। আরো মনে করো বেশি হলে, দেখ সাধারণত 9 ভোল্টের বেশি দেখি নাই আমি, যদি মনে করো 5 ভোল্টই ঠিক থাকে, এখন যদি তুমি মনে করো চার্জার থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট নেওয়া যায় আই, তাহলে আই হবে 5 আই, সেক্ষেত্রে 5×5 = 25 ওয়াট, মানে চার্জারটা হবে 25 ওয়াটের। সো আসলে ওয়াটের মাধ্যমে আসলে বলতে পারো যে অ্যাম্পিয়ারটাই মূলত বাড়ানো হয়, কারণ কারণ মোবাইলের ভিতরে যে ডিভাইস গুলো থাকে সেটা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে 5 ভোল্টের জন্য রেডি করা হয়। এখন তুমি যদি বেশি ভোল্টেজ দিয়ে করতে চাও তাহলে তো চার্জারই তোমার মোবাইলই ব্লাস্ট হয়ে যাবে, চার্জারের কোনো উদ্দেশ্যই থাকবে না আর, বোঝা গেছে? এই আর কি। এখন মনে করো কোন একটা মোবাইল কম অ্যাম্পিয়ার নিতে পারে, তাতে ওই তাও তুমি ওই চার্জার দিয়ে চার্জ করতে পারো, কারণ ওর মধ্যে ভোল্টেজটা অলওয়েজ 5 ভোল্ট, তো 5 ভোল্টের মধ্যে ওই 5 ভোল্টের প্রেশারের মধ্যে ওই ছোট মোবাইলটা বা কম দামি মোবাইলের মধ্যে যতটুকু অ্যাম্পিয়ার যাইতে পারে ততটুকুই যাবে, বেশি দূর যাওয়ার ক্ষমতা নাই, কারণ তড়িৎ প্রবাহ কত যাবে সম্পূর্ণ নির্ভর করে ভোল্টেজের উপর। এই জন্য ভোল্টেজটা ফিক্স থাকা খুব জরুরি, অ্যাম্পিয়ারটা বেশি হইলেও লাভ হবে না বা ক্ষতি হবে না আর কি, বুঝতে পারছি? আচ্ছা আরো কোনো প্রশ্ন আছে? বলো। নিউট্রিনো হচ্ছে একটা পার্টিকেল, কোয়ান্টাম পার্টিকেল, মানে আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ভাঙলে আমরা সেখান থেকে আবার কিছু জিনিস পাই যেগুলোকে আমরা বলি কোয়ার্ক, এগুলোকেও ভাঙা যায়, এবং এগুলোর মধ্যে গ্লুয়ন নামে একটা জিনিস থাকে যা কিনা এই কোয়ার্ক গুলোকে একত্রিত করে রাখে। সো দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ কোয়ার্ক, ভেরিয়াস টেস্ট অফ কোয়ার্ক, সো এখানে কথা বলতে গেলে মাথা পাগল হয়ে যাবে। সো এরকম একটা পার্টিকেল হচ্ছে নিউট্রিনো, নিউট্রিনো আছে, পজিট্রন, আলফা কণা, বিটা কণা, গামা কণা, এগুলো সবই হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল বলে এগুলাকে, ঠিক আছে? এগুলো একেবারে ইলেকট্রন প্রোটনের থেকেও ক্ষুদ্র লেভেলের জিনিস, এইটুকুই তোমাকে আমি এখন বলতে পারি, এর বেশি কিছু বলা সম্ভব না, বললে সমস্যা আছে আর কি। তোমাদের বইয়ে কি ইলেকট্রন গান পিকচার টিউবের ই আছে, গঠন প্রণালী আছে? এখন মনে হয় না কিভাবে ছবিতে কনভার্ট হচ্ছে সেটা মানে আসলে ইন্টারেস্টিং, এটা বোঝাটা বুঝতে পারলে খুব মানে একটা নিজের মধ্যে একটা মানে মানে কি বলবো স্যাটিসফ্যাকশন কাজ করে। বাট এখন যদি নিতে চাই ওটার জন্য বড় ক্লাস লাগবে, ওটা পুরো A to Z, একটা টিভির সিগন্যাল ইনপুট থেকে একেবারে পিকচার টিউবে মানে টিভির সামনে। এটা কোন ধরনের টিভি গুলোর কথা বলা হয়েছে বুঝতে পারছো? এখন তো আমরা সবাই LCD মানে পাতলা টিভি গুলো ব্যবহার করি, বাট আগের সময় ইয়া বড় বোম্বল টাইপের টিভি ছিল, আমরা এটা ব্যবহার করি, সাদা কালো টিভি ছিল যেগুলোর সামনে অ্যাকচুয়ালি মানে মোটা কাজ থাকতো, দেখছো কিনা তোমরা,
বা মানে আসলে এখন ওগুলো বিলীন হয়ে যায় না, এখনো বহুত আছে ওই ধরনের টিভি গুলাকে বলে পিকচার, হ্যাঁ পিকচার টিউবের টিভি আর কি। সো ওখানে আমি শুধু তোমাকে একটু স্যাটিসফাইড করার জন্য বলি, ওই যে আমরা যে ডিসপ্লেটা দেখি না, মনিটরটা দেখি একটু বাঁকা থাকে, তো ওইটার পেছন দিয়ে আসলে ইলেকট্রন ছোড়া হয়, মানে একটা গুলির মতো ঢি ঢি করে গুলির মতো ছোড়া হয়, এবং ওই ইলেকট্রনটা ছোড়া হয় তুমি যে ছবিটা দেখতেছো তার প্যাটার্ন অনুযায়ী, অনেকটা বই পড়ার মতো। সো যেভাবে ইলেকট্রনগুলো ছোড়া হয় সেই অনুযায়ী ডিসপ্লের সামনে এক ধরনের পদার্থ থাকে, সেটা হচ্ছে আলোক আলোকিত হয় বা অন্ধকারাচ্ছন্ন হয় ইলেকট্রনের উপর বা ইলেকট্রনের পরিমাণের উপর, তার উপর বেস করে সামনে একটা সাদা কালো ছবির মতো তৈরি হয়। সো এই জন্য এটাকে আমরা ইলেকট্রন গান বলি, কারণ এখানে একটা মেকানিজম থাকে যেটা ইলেকট্রন ছোড়ে পিকচার টিউবের সামনে। আমরা আসলে ওই ধরনের টিভি গুলো যখন দেখি আমরা তখন আসলে পিকচার টিউবের সামনের পার্টটা দেখি। ওটা যদি ওখানে খুলে দেখো বা ওই যে বিভিন্ন টিভি এর দোকান গুলো দেখো খুলে রাখে, ওটা কিন্তু বিশাল ভারী, অনেকটা হচ্ছে তোমার কি বলে এই যে কিভাবে দেখাবো এইরকম টাইপের একটা জিনিস, দেখছো কিনা? তো আমরা আসলে এই সামনের অংশটা দেখি, এখান দিয়ে আমরা টিভিতে জিনিসপত্র দেখি, আর পিকচার ইলেকট্রন গান যে জিনিসটা সেটা হচ্ছে এই জায়গাতে থাকে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি বন্দুকের মতো কিছু না, এটা একটা মেকানিজম, ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ইলেকট্রনকে নির্দিষ্ট কিছু পথ বরাবর ছুটতে পারে এবং এটা কন্ট্রোল ওয়েতে ছুড়ে। সো সেটার কারণে এটার সামনে বিভিন্ন রকমের ছবি বা আলো আলো অন্ধকার তৈরি করা যায়, যেটা দিয়ে আলটিমেটলি আমরা মানে টিভির সামনে কোনো কিছু ছবি দেখতে পারি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা তোমরা এখন মধ্যে যতগুলা ক্লাস করতেছো কয়টা ক্লাসে রেকর্ড পাও নাই বলো তো? একটা কি বড় জোর দুইটা, একটা কি বড় জোর দুইটা নাকি সব ক্লাসেরই রেকর্ড হয়, ঠিক আছে? বাট মাঝে মাঝে যেটা হয় সময় পাই না, কারণ হচ্ছে তোমাদের ক্লাসটা রেকর্ড করার পরে যে ঝামেলাটা হয়, এক দেড় ঘন্টার ক্লাস তো রেকর্ড হওয়ার পরে সেটাকে আবার রেন্ডার করতে হয়, হ্যাঁ সফটওয়্যারের মাধ্যমে রেন্ডার করতে হয়। সো ওইটা রেন্ডার করতে তোমার 1.5 থেকে 2 ঘন্টা লাগে, দেন ওইটা আবার ইউটিউবে যখন আপলোড দেওয়া হয় আপলোড হতে আবার তোমার 30 মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত চলে যায়। সো ওভারঅল এখানে 3 ঘন্টার একটা পেনাল্টি আছে। সো আমার পক্ষে এই সময়টা এখন বের করা সম্ভব হয় না সব সময়, বা ফ্রি থাকি না একেবারেই, মানে বসার মতো সময় পাই না, এই জন্য মাঝে মাঝে সেটা মিস হয়ে যায়, বুঝতে পারছো? আর কোনো রিজন নেই, এমনি রেকর্ড সব ক্লাসই হয়, মাঝে মাঝে ডাটা লুজ হয়ে যায় যা প্রবলেম থাকলে সেটা পাওয়া যায় না। হ্যাঁ বলো কি বলতেছিল? ছয়টা পাঁচ দশে না, আমি 6:30 করবো ভাবতেছি, কারণ এখন দিন বড় হয়ে যাচ্ছে তো, তো যার কারণে ঠিক মাগরিবে আমাদের সময়টা হচ্ছে, ওটা আমি এখন পিছাবো আস্তে আস্তে, তোমাদের 6:30 ক্লাস নিব দিতে চাচ্ছি। 6:30 নিলে আশা করি কারো কোনো সমস্যা হবে না, আমরা 6:30 পরে না এখনো চলে নেওয়া যায় সবাই যদি এটা বুঝতে আগ্রহী থাকে, কারণ বাট এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, এটা কিন্তু কোনো কাজে আসবে না, একাডেমিক কোনো হেল্পে আসবে না এটুকু বলতে পারি, মানে পরীক্ষায় কখনো আসবে না বা বইও এখন আর নাই, বাট আগে আগে তো বইয়ে ছিল তোমার 2012-13 দিকে, তখনকার সময় বইয়ে ছিল তো তখন আমি পড়াইতাম, এখন পড়াই না বইয়ে নাই, ওটা যথা অনেকে অনেকে আবার আনএক্সপেক্ট মানে বইয়ের বাইরে জিনিস তোমরা তো অনেকে এখন পড়তেই চাও না, বইয়ের ভিতরে জিনিসই পড়তে চাও না, তো বইয়ের বাইরে জিনিস হ্যাঁ বুঝে রাখো, এই যে ইন্টারেস্ট তোমাদের থাকলে আমি অবশ্যই বোঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন বুঝতে যাচ্ছ? হ্যাঁ বলো। হ্যাঁ কি এডিসন অ্যাকশন? এটা তো এডিসন অ্যাকশন, তো এটা আসলে আমরা যে ডায়োড করছি না, যে এখন তো আমরা ডায়োড মানে পিএন জংশন দিয়ে ডায়োড দেখছি, বাট এডিসন অ্যাকশনটা খুব সম্ভবত তোমার যে এডিসন যখন ডায়োড নিয়ে কাজ করেছিল সেটার সাথে সম্পর্কিত, কারণ ওখানে আমরা তো ডায়োড নর্মালি পিএন জংশন ডায়োডের মধ্যে অ্যাটমিক লেভেলে একটা পরিবর্তনের মাধ্যমে কি হয় তড়িৎ প্রবাহকে একমুখী বা দ্বিমুখী করা যায় সেটা দেখছি, বাট এই ডায়োডটা আবিষ্কৃত 1948 সালে, তো এই 1948 সালের আগে টমাস আলভা এডিসন সহ আরো কয়েকজন বিজ্ঞানী মিলে যে ডায়োডটা ব্যবহার করত সেগুলো এরকম ছোট ছোট ছিল না, সেগুলো অনেকটা মনে করে একটা ডিব্বার সাইজের জিনিস ছিল, ঠিক আছে? সো এইটার ভেতরে কিছু ইলেকট্রোম্যাগনেটিক মেকানিজম বা প্লাস ইলেকট্রিক মেকানিজমের মাধ্যমে তার মধ্যে কোনো একটা বর্তনীর মধ্যে সংযোগকে ফিজিক্যালি একটা স্পেসিফিক ওয়েতে পাঠানো যাইতো,
এবং উল্টা দিকে তড়িৎ প্রবাহটা আটকে যেত, এটা ফিজিক্যাল ওয়েতে। বাট আমরা যে পিএন জংশন ডায়োডে পড়ছি সেটা একেবারে অ্যাটমিক লেভেল থেকে হয়েছে। সো এর আগে যখন এই কাজটা করা হইতো, সেই যে এফেক্টের মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হইতো সেইটাকে এডিসন এফেক্ট বলে বলে থাকে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের চ্যাপ্টার এই 13-এ আরেকটা ছোট্ট জিনিস আছে যেটা একটু বোঝা থাকা ভালো, ঠিক আছে? সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল অ্যান্ড অ্যানালগ সিগন্যাল। এটা একটু বলি তোমাদেরকে, এই জিনিসটা আসলে কি। ধর আমরা এখানে সিগন্যাল বলতে মূলত ইলেকট্রিক সিগন্যালকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো হোয়াট ইজ বেসিক্যালি সিগন্যাল, যে মানে যে কোনো কিছুতে সিগন্যালের মিনিংটা কি। ধরো আমার কাছে একটা লাইট আছে, সো আমি এখন এই লাইটটাকে অন করে বসে আছি, সো এটা একটা সিগন্যাল হইতে পারে। বাট ইউজুয়ালি আমরা সিগন্যাল বলতে এটা বুঝাই যে ধরো আমি লাইটটা নিয়ে একটা স্পেসিফিক প্যাটার্নে মুভ করতেছি, এটার একটা স্পেসিফিক মিনিং থাকতে পারে। বা মনে করো আমরা যখন ট্রেনে বা আমাদের ট্রাফিক সিগন্যালের কথা বলি, যে কোনো কিছু নির্দেশ করার জন্য কিছু স্পেসিফিক ওয়ে ব্যবহার করা হয়, যেমন থামার জন্য লাল লাইট, বন্ধ চলার জন্য সবুজ লাইট, হ্যাঁ, বা সতর্কের জন্য হলুদ লাইট, বা বিভিন্ন সিগন্যাল থাকে। সো তার মানে সিগন্যাল জিনিসটা হচ্ছে আসলে একটা স্পেসিফিক প্যাটার্ন টাইপ অফ কিছু, এরকম তাই না? যে কোনো কিছুর পরিবর্তন যেটা স্পেসিফিক প্যাটার্ন মেনে চলে। তো আমরা যখন ইলেকট্রিক সিগন্যালের কথা মিন করি, তখন এটাও আসলে একটা স্পেসিফিক ফ্ল্যাকচুয়েশন বা স্পেসিফিক ভ্যারিয়েশন। আরো সহজে বলতে গেলে যে কোনো ধরনের সিগন্যালই হচ্ছে আসলে এক ধরনের তরঙ্গ, ঠিক আছে? সো আমরা যখন জাস্ট সিম্পল এসি কারেন্ট ব্যবহার করি, এই যে আমরা এরকম একটা সিগন্যাল দেখি, এটা আসলে একটা সিগন্যালই, কারণ এটা একটা সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা একটা টাইমিং আছে। সো আবার যদি মনে করো আমি যদি ধরো সাপোজ একটা এসি কারেন্ট ব্যবহার করি, যেটা কিনা নর্মালি আমরা যে 50 Hz এর কারেন্ট বাসা বাড়িতে ব্যবহার করতে সেটা না, ধরো সেটা 10 Hz, মানে সেটা সেকেন্ডে 10 বার হয় মাত্র, মানে এটা অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। সো এটাও একটা সিগন্যাল, এটাও একটা সিগন্যাল। বাট আমরা কিন্তু চাইলে ইজিলি এই দুইটা সিগন্যালের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবো, মানে পার্থক্য করতে পারবো। আরেকটু উদাহরণ দিয়ে বোঝা যাক, আমরা যখন টিভির রিমোট চাপি, তখন অনেকগুলা বাটন আমরা চাপি, তাই না? এখন চিন্তা করছো কখনো যে আমরা যে বাটন গুলা চাপি, কখন আমি কোন বাটন চাপতেছি সেটা টিভি কিভাবে বোঝে? এনি আইডিয়া? হ্যাঁ, বিভিন্ন সিগন্যালের কারণে। বাট বিভিন্ন সিগন্যাল না বলে বলতে হবে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কারণে, কারণ তুমি রিমোটের যেই বাটনই চাপো একই ধরনের সিগন্যাল ওই রিমোটের সামনে থাকা ছোট্ট আইআর ব্লাস্টার থেকে বের হয়, ছোট্ট লাইটটা থেকে বের হয়, বাট আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে সব বাটনেই যদি সব বাটনেই যদি তোমার একই রকমের জিনিসই বের হয়, তাহলে টিভি বোঝে কিভাবে? টিভি বুঝতে পারে কারণ হচ্ছে ওই সিগন্যালের মধ্যে কিছু স্পেসিফিক প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নের পার্থক্য অনুযায়ী। যেমন আমি যখন কথা বলি আমার গলা যেমন তোমরা আলাদাভাবে বুঝতে পারবা, আমার বদলে যদি অন্য কেউ কথা বলে একই শব্দ একই কথা বলে, তোমরা অবশ্যই দুইটা গলার পার্থক্য বুঝতে পারবা। কেন? কারণ দুইটা শব্দের কথাগুলো এক হইলেও তাদের ফ্রিকোয়েন্সি, তাদের ওই যে তীক্ষ্ণতা বা শব্দের যে বৈশিষ্ট্য সেটা এক না। সো সিমিলারলি ইলেকট্রিক ক্ষেত্রে আসলে ইলেকট্রিক সিগন্যালের সময় আমরা মূলত বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকোয়েন্সির সিগন্যাল ব্যবহার করি। সো ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ হয়ে যায় তখন সেই অনুযায়ী সার্কিট ডিটেক্ট করতে পারে, টিভিতে থাকা সার্কিট যখন সিগন্যালটা যায় তখন সে দেখে তো যে সিগন্যালটা তাকে পাঠানো হয়েছে সেটার ফ্রিকোয়েন্সিটা কেমন, চেঞ্জ হয়েছে কিনা। সো ফ্রিকোয়েন্সিটা সে ক্যালকুলেট করতে পারে, সেইটা হিসাব করে সে বুঝতে পারে যে তুমি 1 চাপছো না 2 চাপছো, নাকি ভলিউম আপ চাপছো না ভলিউম ডাউন চাপছো। সো বেসিক্যালি প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা সিগন্যাল। তো এই সিগন্যাল গুলো হয় দুই টাইপের সিগন্যাল, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। যেমন এসি কারেন্টের যদি সিগন্যাল সিগন্যালটাকে ঢেউটাকে আমরা একটা সিগন্যাল হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। কি সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল। আবার ধরো ডিজিটাল সিগন্যাল কিরকম, যখন তুমি কি বলবো, তুমি যখন মোবাইল টিপতেছো, মোবাইলের ডিসপ্লেতে যা কিছু তুমি দেখতে পাও, এই সবকিছু আসলে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে কাজ করে। অথবা তোমরা হয়তো অনেক সময় কখনো দেখছো কিনা,
লাইট ডিমার বলে একটা জিনিস আছে, আমি জাস্ট রেগুলার উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। লাইট ডিমার মানে যেটা জাস্ট লাইটকে ডিম করে ফেলতে পারে, মানে আস্তে আস্তে আলোটা কমাতে বা বাড়াইতে পারে, এরকম ডিমার কিনতে পাওয়া যায়। আমাদের দেশে তেমন একটা ব্যবহার করা হয় না। সো ওইটাও আসলে ওয়ান কাইন্ড অফ সিগনাল যেটা লাইটটাকে ডিম করতে সাহায্য করে। ওগুলো একটু বেশি গভীর কথাবার্তা হয়ে যাবে, ওগুলা বাদ দেই, শুধু এতটুকু বোঝাই যে অ্যানালগ সিগনাল মানে হচ্ছে এমন একটা সিগনাল যেই সিগনালের ভ্যালুগুলা, এইখানে ভ্যালু কি, এই এই গ্রাফের মধ্যে কি ভ্যালু আছে, এই গ্রাফের মধ্যে ভোল্টেজের ভ্যালু আছে, তাই না? সময়ের সাথে ভোল্টেজের ভ্যালু, রাইট? সো এখানে আসলে আমাদের মূল ফান্ডামেন্টাল হচ্ছে ভোল্টেজ। সো যেই সিগনালের ক্ষেত্রে ভ্যালুটা মানে তোমার নিরবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হয় না, নিরবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হয় না বললে ভুল হবে। তো নিরবিচ্ছিন্ন মানে কি, আমরা খেয়াল করছি যে এসি কারেন্টে যখন ভোল্টেজটা বাড়ে বা কমে, সেটা কি একবারে বাড়ে বা একবারে কমে? না, আস্তে আস্তে জিরো থেকে স্টার্ট হয়, আস্তে আস্তে বাড়ে, আবার আস্তে আস্তে কমে, আবার জিরো যায়, তারপর নেগেটিভে আসে, মানে একটা সিকোয়েন্স আছে, রাইট? সো এই টাইপের সিগন্যাল গুলাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল জিনিসটা তাহলে কি, ডিজিটাল সিগন্যালটা হবে এরকম, যদি চিন্তা করো যে আমাদের এসি কারেন্টটা এখন তার ক্যারেক্টারিস্টিকটা এরকম আস্তে আস্তে কমা বাড়া না হয়ে, এটা যদি এমন হইতো এটা একবার জিরো, পরের সেকেন্ডে সে হুট করে 220 চলে আসছে, কোথায় চলে আসছে, 220, তার পরের সেকেন্ডে বা পরের পরের স্টেপে ধরো সে 220 থেকে এক লাফে ডাইরেক্ট জিরোতে ড্রপ করছে, মানে এটা আস্তে আস্তে বাড়ে কমে, এটা একবারে বাড়ে একবারে কমে। তার মানে আমি যখন এখানে সিগনাল হিসাব করব বা সিগনাল এই দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করার চেষ্টা করবো, আমি দেখবো যেখানে একটা স্মুথ ব্যাপার স্যাপার আছে, মানে এখানে কোনো স্মুথ ব্যাপার স্যাপার নাই, এটা হয় এই মুহূর্তে জিরো, হয় পরের মুহূর্তে ডাইরেক্ট 220 চলে গেছে। আমি কি, আমরা কি বুঝতে পারতেছি পার্থক্যটা? সো যখন এইভাবে সিগনালটা এরকম হয় যে হয় সেটা জাস্ট আছে, হয় সেটা একেবারেই নাই, কমপ্লিটলি জিরো, এই টাইপের সিগনাল গুলোকে আমরা বলি ডিজিটাল সিগনাল। সো তার মানে আমি যখন এই সিগনালটাকে এক্সপ্লেন করবো, আমি জাস্ট দুইটা ভ্যালু দিয়ে এক্সপ্লেন করতে পারবো, হয় জিরো হয় ওয়ান। জিরো মানে ভোল্টেজ আছে ভোল্টেজ নাই, আর ওয়ান মানে ভোল্টেজ আছে। আর এই জন্যই এটাকে আমরা কি বলি, আমরা বাইনারি সিগনাল বা বাইনারি প্রসেস বলি, এবং কম্পিউটার একমাত্র এই ভাষাটাই বোঝে। তুমি কম্পিউটারে বা মোবাইলে যা কিছু করো না কেন, বিলিভ মি, ও কিচ্ছু বুঝতে পারে না যে ও আসলে ঠিক কি করতেছে। ও শুধু এইটুকু বুঝে, কম্পিউটারের প্রসেসর শুধু এইটুকু বুঝে যে সিগনাল এখন আছে, সিগনাল এখন নাই। সো এখান থেকে 0101 ক্যালকুলেট করেই সে আসলে সব ধরনের কাজগুলা করে থাকে, এ টু জেড। সো এই জন্যই আমরা আসলে এদেরকে বলি বাইনারি সিস্টেমে তারা কাজ করে, এটাই হচ্ছে কম্পিউটারের ভাষা। সো এই হচ্ছে ডিজিটাল সিগনাল এবং অ্যানালগ সিগনালের মধ্যে পার্থক্য, বুঝতে পারলাম? আর কোন নিচেরটা ডিজিটাল সিগনাল, মানে ডিজিটাল সিগনাল চেহারাটা একটা এরকম হবে, বুঝতে পারছো ঘটনাটা? আমি যদি মনে করো একটা যে কোনো একটা র্যান্ডম শব্দ উৎপন্ন করি, সেই সিগনালটা হয়তো এরকম হইতে পারে, ঠিক আছে? বা ডিজিটাল সিগনাল কখনো এরকম হবে না, হয় এখানে আছে, হয় এখানে বেশি আছে, বা এখানে নাই। তো ডিজিটাল সিগনাল চেহারাটা হবে এরকম, মানে একদম হয় আপ হয় একবারে জিরো, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল সিগনালের পার্থক্য, বুঝতে পারছো? দ্যাট ডিপেন্ডস হোয়াট টাইপ অফ জব ইউ আর ডুইং, ঠিক আছে? সো যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে ডিজিটাল সিগনালটা খুবই গুরুত্বপূর্ণ, বা আমাদের আসলে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা মিলিয়ে কাজ করতে হয়। কেন জানো? কারণ টিভির রিমোটের কথাই চিন্তা করি, তুমি যখন বাটনটা চাপ দাও, ঠিক আছে, তখন তুমি আসলে অ্যানালগ সিগনালই পাঠাও, বা তোমার রিমোটের ভেতরে থাকা সার্কিট করে কি, সেটাকে প্রসেস করে, বা এটা আসলে ডিপেন্ড করে রিমোটটা কিভাবে বানানো হয়েছে তার উপর। তো সামহাও তুমি রিমোট থেকে একটা সিগনাল পাঠাইছো টিভিতে, ঠিক আছে, টিভির মধ্যে ছোট একটা ছিদ্র বা তার মধ্যে একটা আয়ার বাস্টার একটা জিনিস, কালো কম্পোনেন্ট, ঠিক আছে। সো এটার মধ্যে আলোটা পড়লো, সে আলোটা অ্যাবজর্ব করে আর কি, ওটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি আছে। সো যেই সিগনালটা তুমি পাঠাইলা, ওই সিগনালটা হচ্ছে অ্যানালগ, মানে যেটা বাতাসের মধ্য দিয়ে গেল, কথাটা বুঝতে পারছো? তো ওই অ্যানালগ সিগনালটা যখন তোমার টিভিতে থাকা বা যে কোনো ডিভাইসে থাকা ওই সেন্সরে পৌঁছায়, সেন্সর সেই সিগনালটাকে রিসিভ করে ইলেকট্রিসিটির সাহায্যে সেইটাকে ডিজিটাল সিগনালে কনভার্ট করে। কারণ যে কোনো সার্কিট বা যে কোনো ইলেকট্রনিক্স ডিজিটাল সিগনাল ছাড়া আর কিছু বোঝে না, সে অ্যানালগ সিগনাল বোঝে না, কথাটা বুঝতে পারছো?
সো অ্যানালগকে ডিজিটালে পরিণত করতে হয়, আবার প্রয়োজনে ডিজিটালকে অ্যানালগে পরিণত করতে হয়। যেমন আমরা যখন রেডিও শুনি, রেডিও রেডিও স্টেশন থেকে যে সিগন্যালটা তারা মানে একদম লাইভ তৈরি করে সেটা অ্যানালগ সিগন্যাল, বাট সেটা যখন প্রসেসের মাধ্যমে সেটা স্যাটেলাইটে পাঠায় বা তারা টেলিকাস্ট করে সেটাও হয়ে যায় আসলে অ্যানালগ সিগন্যাল। বাট সেটা যখন আমাদের কাছে আসে, এখানে আসলে দুই ধাপের প্রসেস আছে, একটা হচ্ছে প্রসেসিং হচ্ছে রেডিও স্টেশনে, একটা হচ্ছে আমাদের বাসায় থাকা ডিভাইসে। সো দুই জায়গাতেই অ্যানালগ এবং ডিজিটালের ট্রান্সফরমেশন ঘটে। তো সামহাও যাই হোক, ইলেকট্রিক স্টেশন থেকে আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পৌঁছায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসে, সেটা আমাদের ডিভাইস রিসিভ করে এবং রিসিভ করে অ্যানালগ সিগন্যাল হিসেবে। তো এই অ্যানালগ সিগন্যালটা রিসিভ করার পর সেই অ্যানালগ সিগন্যালটাকে সে প্রথমে ওই যে ট্রানজিস্টরের সাহায্যে অ্যাম্পলিফাই করে, অ্যাম্পলিফাই করে সেটাকে সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। দেন সেই সিগন্যালটা তোমার ডিভাইসে থাকা মাইক্রোচিপ বা প্রসেসর যেটার মাধ্যমে সে কাজ করে তার মধ্যে পাঠায়। দেন সেটা প্রসেস হয়ে আলটিমেটলি তোমার স্পিকারে যায় এবং সেই ডিজিটাল সিগন্যালটা থেকে আমরা অডিও গুলা শুনতে পাই। দিস ইজ হোয়াট এক্সাক্টলি হ্যাপেনিং রাইট নাও। তোমরা আমাকে শুনতেছো, আমরা আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি, এখানে লট অফ থিংস ইজ হ্যাপেনিং, বুঝতে পারছো? অনেক কাহিনী আছে এখানে, এত সহজ না আসলে টেকনোলজি। এখন মনে হয় ফোন দিলাম, ভিডিও কল চলে আসলো, হ্যাঁ কাউকে ভিডিও কল দিয়ে দিলাম, তুমি জাস্ট হ্যালো বলতেছো, এই কথা এই সময়ের মধ্যে কত লক্ষ লক্ষ ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, ইউ হ্যাভ নো আইডিয়া। এই জন্য এটা হচ্ছে আইসিটি। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? আর কোনো যদি ওই যে সিগন্যাল প্রসেসিংটাই হচ্ছে মডুলেশন, অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে ইয়াতে। সো আমরা যখন এফএম রেডিওতে সিগন্যাল শুনি, মানে কোনো কিছু শুনতে পাই, আমাদের ডিভাইস সেটাকে মডুলেট করে, আবার রেডিও স্টেশন থেকে যারা কথা বলে তারা সেই সিগন্যালটাকে মডুলেট করে আকাশে পাঠায়। সো এই দুই জায়গায় মডুলেশন হয়। সো এই মডুলেশনের মাধ্যমেই আসলে ডিজিটাল এবং অ্যানালগকে কনভার্সন হয়, এবং এটা খুব জটিল পদ্ধতি, এটা আমি বুঝাতে পারবো না, এখানে অনেক ইলেকট্রনিক্স ব্যাপার স্যাপার আছে। আর কিছু? আচ্ছা, আর কোন আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি তোমাদের, আচ্ছা আমি একটু দাঁড়াও, আর তোমরা সবাই চ্যাপ্টার 14 বের করো। 14 এ দেখো একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে এক্সরে। একটু পানি খাই। মূলত আমাদের শরীরের ভেতরে বিভিন্ন অংশ দেখতে পাই বা বিভিন্ন বস্তুর ভেতরটা আমরা দেখতে পাই উইদাউট জাস্ট ওটাকে না ঘেটে আর কি। সো এক্সরে জিনিসটা কি, এক্সরে হচ্ছে সিম্পলি এক ধরনের আলো, তবে সেই আলোটা আমরা আসলে দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ সেই আলোটা আমাদের চোখের ভিজিবল রেঞ্জের বাইরে, এবং এক্সরে মূল বৈশিষ্ট্যই হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডাটা খুবই ছোট, এবং যেটার মান হচ্ছে, মানে ল্যামডার মান হচ্ছে প্রায় 10^-10 মিটার। হ্যাঁ, 10^-10 মানে কত হল, 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, এত ক্ষুদ্র হচ্ছে এক্সরে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই এক্সরে রশ্মিটা তরঙ্গদৈর্ঘ্য এত ক্ষুদ্র হওয়ার কারণে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এক্সরে কোনো কিছুর ভেতর দিয়ে ভেদ করে সহজে চলে যেতে পারে। নর্মালি আমরা যদি কোনো আলোর কথা চিন্তা, নর্মাল যে আমরা ভিজিবল আলোগুলো দেখি সেগুলো সাধারণত কোনো, হ্যাঁ ল্যামডা হচ্ছে এক্সরে তরঙ্গদৈর্ঘ্যের মান, এক্সরে তরঙ্গদৈর্ঘ্যের মান, এক্সরে যে একটা আলো তার তরঙ্গদৈর্ঘ্যের মান, আলো তো একটা তরঙ্গ আমরা জানি। সো এত কম তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার কারণে এক্সরের যে বৈশিষ্ট্য হয় সেটা হচ্ছে সে যে কোনো পাতলা কোনো কিছুর ভিতর দিয়ে বা নরম নমনীয় কোনো বস্তুর ভিতর দিয়ে আলোটা ভেদ করে চলে যেতে পারে। সো এই টেকনিকটা কাজে লাগিয়ে আসলে আমরা কোনো একটা কিছুর অভ্যন্তরে কোনো কিছু দেখার জন্য এই এক্সরে রশ্মিটা ব্যবহার করি। এই এক্সরে রশ্মিটা আবিষ্কার করেন বিজ্ঞানী রনস্টেন, সালটা আমি ভুলে গেছি, 1898 মেবি। সো ওই সময় তো তিনি আসলে কি
1885। আচ্ছা, সো 1885 সালে তো সে একদিন ল্যাবে কিছু একটা নিয়ে পরীক্ষা করতেছিল। পরীক্ষা করতে করতে আনএক্সপেক্টেডলি সে এটা আবিষ্কার করে ফেলে, কারণ সে আসলে এরকম রশ্মি কিছু একটা আছে সে তো জানতো না। বাট কাজ করতে করতে সেই জিনিসটা আবিষ্কার করে। সে বেসিক্যালি অ্যানোড ক্যাথোড টিউব নিয়ে কাজ করতেছিল। অ্যানোড ক্যাথোড টিউব কি? অ্যানোড ক্যাথোড টিউবের সম্বন্ধে কেমিস্ট্রিতে আমাদের হালকা পাতলা আইডিয়া আছে। অ্যানোড ক্যাথোড টিউব হচ্ছে দুইটা তড়িৎদ্বার, যেটা আমাদের পজিটিভ এবং নেগেটিভ কানেকশন থাকে। সো ওই দুটার মধ্যে খুবই হাই ভোল্টেজ দিলে বাতাসের মধ্যে দিয়ে অ্যানোড ক্যাথোডের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান করা সম্ভব। তো এরকম একটা সেটআপ ছিল, একটু পরে বুঝতে পারবো আরেকটু। তো যাই হোক, সো সেখান থেকে সে হঠাৎ করে দেখে যে সেখান থেকে অদ্ভুত এক ধরনের রশ্মি উৎপন্ন হচ্ছে, যে রশ্মিটা আসলে খুব সহজে অন্য কোনো কিছুর মধ্যে ভেদ করে চলে যেতে পারে। তো তখন সে এটার নাম দেয় যে অজানা একটা রশ্মি বা এক্স রশ্মি। আমরা যেমন ম্যাথ করতে গেলে কোনো কিছু ধরি এক্স, তো ওই রশ্মিটাকে সে নাম ধরেছিল এক্স। সো এক্স থেকে সেই এক্স থেকে এটা নাম হয়ে গেছে এক্স রে, বা এটাকে রঞ্জন রশ্মি বা রনস্টেন রশ্মিও বলে, কারণ এটা তার নাম অনুসারে নাম রাখা হয় আর কি। সো এই যে আলোটা, এটা যেহেতু কোনো কিছুর মধ্যে খুব সহজে ভেদ করে যেতে পারে, ডিপেন্ডস অন যার মধ্যে যাচ্ছে তার ডেন্সিটি কেমন। এই কারণে সে এই এক্স রশ্মিটা দিয়ে সবার প্রথম যে কাজটা করে, তার হাতটাকে এক্স রে করে দেখার চেষ্টা করে, এবং দেখা যায় সে তখন হাতের মধ্যে থাকা যে হাড্ডিগুলো মাংসগুলো সবগুলোকে আলাদা আলাদা করে সেপারেটলি দেখতে পায়। কারণ হাড়ের ডেন্সিটি একরকম, মাংসের ডেন্সিটি একরকম, মাংসের মধ্যে বেশি আলো চলে যায়, হাড়ের মধ্যে একটু কম যায়। সো এইভাবে আসলে শরীরের বিভিন্ন ভেতর অঙ্গ প্রত্যঙ্গ দেখার কাজ দিয়ে প্রথমে এক্স রে যাত্রা শুরু। দেন আলটিমেটলি পরে আস্তে আস্তে এক্স রে আমরা অনেক কাজে এখন ব্যবহার করতে পারি। তো এখন এই এক্স রেটা সে কিভাবে উৎপন্ন করছিল বা এক্স উৎপন্ন করার কৌশলটা কি সেটা আমরা জানব। তো এই এক্স রে জিনিসটা কখন উৎপন্ন হয়? এই এক্স রে জিনিসটা উৎপন্ন হওয়ার শর্ত হচ্ছে এই যে, যখন কোন একটা ধাতুকে, হ্যাঁ ধর একটা ধাতুর ব্লক আছে, যে কোনো ধাতু, সো কোন একটা ধাতুতে যখন ইলেকট্রন আঘাত হানে, একটা ইলেকট্রন ধরো এই ধাতুটাকে আঘাত করতেছে, এবং আঘাত করার সময় বেগটা হইতে হবে একটা অনেক বেশি, এবং একটা সুনির্দিষ্ট মান আছে, এটা ডিপেন্ড করে পদার্থগুলোর উপর আর কি। তো যাই হোক, একটা নির্দিষ্ট বেগে, এবং সেটা আসলে অনেক বেশি পরিমাণ, তো অনেক বেশি বেগে যখন কোনো একটা ধাতুকে ইলেকট্রন দিয়ে আঘাত করা হয়, ইলেকট্রন দিয়ে আঘাত করা হয়, তখন ওই ধাতু থেকে বা যেখানে আঘাত করা হয় সেই জায়গা থেকে এক ধরনের অজানা রশ্মি বের হয়ে আসে, যে রশ্মিটার কিনা ভেদন যোগ্যতা অনেক বেশি, কোনো কিছুকে খুব সহজে ভেদ করতে পারে। তো ওই যে রশ্মিটা বের হয় সেটাই হচ্ছে আসলে এক্স রে। সো এখন এই এক্স রেটা কিভাবে উৎপন্ন করা যায় এটা আমাদের জানতে হবে। কিভাবে উৎপন্ন করা যায় কেন জানতে হবে? কারণ দেখো, ইলেকট্রন দিয়ে আঘাত করলে এক্স উৎপন্ন হবে আমরা বুঝেই গেছি অলরেডি, বাট ঝামেলা হচ্ছে ইলেকট্রন তো আর তুমি হাত দিয়ে ধরতে পারো না, যে ধরে ধরে তুমি ছুড়ে মারলা সেখান থেকে এক্স উৎপন্ন হলো। তার মানে এটা করার জন্য অবশ্যই একটা সেট আপ করতে হবে যার মাধ্যমে একটি ইলেকট্রন গিয়ে আঘাত করে, রাইট? সো এই সেট আপটাই হচ্ছে একটা ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব কি? ভ্যাকিউম টিউব কিচ্ছু না, বেসিক্যালি জাস্ট একটা কাচের নল যেটার মধ্যে কোনো বায়ু থাকতে পারবে না, মানে বাতাস থাকতে পারবে না, সম্পূর্ণ শূন্য। তো বইয়ের মধ্যে একটা স্পেসিফিক শেপের পিকচার দেওয়া আছে, আমি ওরকমই আঁকার চেষ্টা করি। সো আজকে মার্কার কালি শেষ, মেবি একটু ওয়েট। সো এটার জন্য সে কি করেছিল, একটা ভ্যাকুয়াম টিউব নিয়েছিল, ধরো এটা একটা টিউব, কাচের টিউব, হ্যাঁ। তো ভ্যাকুয়াম টিউবটা নিয়ে সে যে কাজটা করছে, এই টিউবের মধ্যে সে দুইটা তড়িৎদ্বার রেখে দিয়েছে। তড়িৎদ্বার কি? জাস্ট সিম্পলি ধাতব দণ্ড আর কি, ঠিক আছে। সো ধরো এখানে একটা তড়িৎদ্বার আছে, তড়িৎদ্বারটা শেপটা মনে করো এরকম, আর হচ্ছে এখানে হচ্ছে আর একটা তড়িৎদ্বার আছে, এখানে একটা মনে করো ধাতব প্লেট আছে। সো এরকম ধাতব প্লেট নিয়ে সে যে কাজটা করছে, এই দুইটা ধাতব প্লেটের মধ্যে খুবই হাই ভোল্টেজ সে অ্যাপ্লাই করছে, খুবই হাই ভোল্টেজ। এটা হচ্ছে তোমার নেগেটিভ ভোল্ট হবে, এটা হবে অলওয়েজ পজিটিভ ভোল্ট। সো এখানে আরেক কিছু মেকানিজম আছে, যেমন এখানে একটা ছোট কয়েল থাকে, যে কয়েলটা আবার আলটিমেটলি একটা ব্যাটারির সাথে কানেক্টেড থাকে, ছোট্ট ব্যাটারি, যে ব্যাটারিটার কাজ হচ্ছে তোমার
অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ এই যে ছোট্ট কুণ্ডলীটার মধ্য দিয়ে পাঠানো। তো এটার মধ্য দিয়ে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ হলে যেটা ঘটে, যে এই যে পাঠটা আমরা দেখতে পাচ্ছি যেটা আলটিমেটলি হাই ভোল্টেজের সাথে কানেক্টেড, সো এই পাঠটা থেকে ইলেকট্রন বের হয়ে আসা সহজ হয়। কি বের হয়ে আসা সহজ হয়? ইলেকট্রন। কিভাবে, কেন ইলেকট্রন বের হয়ে আসবে, কি হবে এখানে একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, আচ্ছা সো ধরো, আচ্ছা এখানে মনে হয় প্লাস মাইনাস আমি ভুল করলাম, এটা প্লাস দিতে হবে, এটা নেগেটিভ দিতে হবে, এখান থেকে ইলেকট্রন রিলিজ হবে। সো যখন আমরা এখানে ভেরি হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিব, এটা তো ভ্যাকিউম, মানে এখানে মাঝখানে বাতাস নাই, সো এই পাত দুইটাকে খুব দূরে রাখা না, খুব কাছাকাছি রাখা হয়, তখন যে ঘটনাটা ঘটে, এই যে খুব হাই পরিমাণ ভোল্টেজ দিলে এখানে যে ইলেকট্রন গুলো এসে জমে, এবং এটা তো এই পাতটা তো পজিটিভলি চার্জড হয়ে থাকে, তাই না? সো হাই ভোল্টেজ দেওয়ার ফলে লিটারেলি ইলেকট্রন এই পজিটিভ চার্জের আকর্ষণের কারণে, হাই ভোল্টেজের কারণে এই পাত থেকে মুক্ত হয়ে যায়, মানে বের হয়ে আসে, ডিরেক্টলি গিয়ে এই পাত গুলাকে হিট করে। বুঝতে পারছি ঘটনাটা কি হচ্ছে এখানে? সো এই হাই ভোল্টেজ দেওয়ার কারণে ইলেকট্রন এই পাতটাকে হিট করে। সো এই ইলেকট্রন থেকে, এই সরি, এই ধাতব পাতটা থেকে ইলেকট্রন বের হয়ে আসাটা সহজ করার জন্য এই ফিলামেন্ট দিয়ে এই পাতটাকে গরম করা হয়, কারণ উত্তপ্ত বস্তু থেকে ইলেকট্রন বের করে আনা সহজ। সো এটা হচ্ছে আসলে এই কুণ্ডলীটার মূল কাজ, ঠিক আছে? বুঝতে পারছি কাহিনীটা? জি, বাতাস থাকলে ভালো হইতো না জিনিসটা, কারণ বাতাস থাকলে তার মধ্যে আরো অন্যান্য গ্যাসীয় যে কণা আছে সে ওগুলাকে আয়নিত করে ফেলতো, এখানে ডিরেক্ট গিয়ে ভালোভাবে হিট করতে পারতো না। বুঝতে পারছো? কারণ ইলেকট্রন তো খুবই টাইনি একটা পার্টিকেল, সো বাতাসের কণাও তার জন্য বড় রকমের প্রতিবন্ধক হিসেবে কাজ করতো। বোঝা গেছে? সো যার ফলে যেটা হয়, এই হাই ভোল্টেজ দেওয়ার ফলে আবার এদিকে আমি এটাকে গরম করছি, ইলেকট্রন গুলো সহজ রিলিজ হয়ে খুব দ্রুত প্রায় আলোর বেগের কাছাকাছি গিয়ে এই পাত গুলাকে হিট করে। আর এই ধাতব পাতটাকে যখন হিট করে, হ্যাঁ কি, হ্যাঁ 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 ফিলামেন্ট, হ্যাঁ এই ফিলামেন্টের কাজ হচ্ছে এটাকে ছোট একটা ব্যাটারি দিয়ে এর মধ্যে দিয়ে এটাকে গরম করা হয়, অনেকটা লাইটের ফিলামেন্টের মতো। সো গরম করলে এই যে বডিটা গরম হয় আর কি, সো গরম হলে বস্তুটা থেকে ইলেকট্রন বের হয়ে আসা সহজ হয়, মানে জিনিসটাকে ইজি করার জন্য ফিলামেন্টটাকে উত্তপ্ত করা হয়, মানে ও প্রচন্ড গরম হয়ে গিয়ে পাটটাকে গরম করে ফেলে। বুঝতে পারছি? আচ্ছা, আমার আজকে কথা বলতে সমস্যা হচ্ছে, মেবি আশা করি বুঝতে পারতেছো। সো এই কাহিনী হওয়ার ফলে যখন ইলেকট্রন গুলো এই ধাতুটা থেকে হিট করে, তখনই সেখান থেকে ইমিডিয়েটলি বের হয়ে আসে আমাদের এক্স রে রশ্মি, এবং এই রশ্মিটাকে আমরা পরবর্তীতে আমরা যেই জায়গাতে চাই বা যেখানে স্পেসিফিকলি ফোকাস করতে চাই সেখানে করে আমরা আসলে এক্সরে থেকে বিভিন্ন কিছু অভ্যন্তরে জিনিসপত্র দেখতে পাই। এখন এই এক্সরে তো আবার খালি চোখে দেখা যায় না, তাহলে আমরা কিভাবে বুঝবো? আসলে এক্সরে যার উপর ফেলা হয় তার পেছনে আরেকটা পর্দার মতো জিনিস থাকে, একটা রাসায়নিক পর্দা, তো তার মধ্যে আলো পড়লে কিছু কেমিক্যাল রিয়েকশন হয় এবং সেই রিয়েকশন গুলা ডিটেক্ট করে আলো ছায়ার খেলাটা বোঝা যায় আর কি। বুঝতে পারছো? সো এইভাবেই আসলে এক্স উৎপন্ন করা হয় এবং এটি এক্স এর কাজ। আর তাছাড়া এক্স রে কি কি কাজ করতে পারে, ব্যবহার সম্বন্ধে বিস্তারিত আলোচনা রচনা আছে বইয়ের মধ্যে, সেগুলো তোমরা পড়ে নিতে পারো, এটা আসতে পারে মাঝে মধ্যে, ঠিক আছে? আর চ্যাপ্টার 13 থেকে পিএন জংশন, ডায়োড, ডিজিটাল অ্যানালগ সিগন্যাল, এগুলাই মূলত আসবে যদি পরীক্ষায় আসে আর কি। আবার তেজস্ক্রিয়তাও আসে আর কি, তেজস্ক্রিয়তা মানে থিওরিটিক্যাল একটা কোশ্চেন আছে, বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার বা প্রয়োগ বা বিভিন্ন রশ্মির ধর্ম, এই জাতীয় জিনিসগুলো, মানে দুধ ভাত টাইপের জিনিসপত্র আর কি। সো দেখো এখানে, হ্যাঁ হ্যাঁ সেটা স্টোর করে রাখতে পারে না, ওইটাকে তো আমরা আসলে এখন অ্যাকচুয়ালি যে এখন আমরা যে এক্স গুলা ব্যবহার করি সেটার মেকানিজম আর এটার মেকানিজম তো অ্যাকচুয়ালি সেম না, মূল ফান্ডামেন্টাল জিনিসটা এক। তো এখন যে এক্স রে মেশিন গুলো অ্যাকচুয়ালি মানে হসপিটালে থাকে বা বিভিন্ন শিল্প ওখানে ব্যবহার করা হয়, সেটাকে কিভাবে ইউজ করার জন্য তৈরি করা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। বুঝতে পারছো? এখন ওইটাকে স্টোরেবল করে রাখলে স্টোরেবল হবে, না হলে স্টোরেবল হবে না, ডিপেন্ডস এটা জন তারা কি পারপাসে মেশিনটা বানাইছে, কিভাবে বানাইছে। বুঝতে পারছো? এই আর কি। সো আর কোনো প্রশ্ন আছে আমাদের এক্সট্রা থেকে? হ্যাঁ বলতে পারো, তবে কুণ্ডলী আসলে যে কোনো কিছু দিয়ে হয়, ফিলামেন্ট সবকিছু দিয়ে হয় না, এই আর কি পার্থক্য। তুমি যে কোনো তারকে পেঁচাইলেই কুণ্ডলী বলতে পারবে তুমি সেটাকে, আর ফিলামেন্টও আসলে এক ধরনের কুণ্ডলী, কারণ এখানে একটা নির্দিষ্ট উপাদানে তারকেই পেঁচানো হয়,
বাট ফিলামেন্ট কথাটা শব্দটা যখন আমরা ইউজ করি তার মানে বুঝাই যে এটা একটু সফিস্টিকেটেড, মানে এটার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে এটা পুড়ে যেতে পারে বা এটা উত্তপ্ত হয়ে যাবে বা এটা গরম হয়ে যাবে, এই টাইপের জিনিস আর কি। আর ফিলামেন্ট যেসব পদার্থে থাকে সেসব পদার্থ সাধারণত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, যেমন আমরা ওই যে হলুদ বাল্ব গুলাতে যে ফিলামেন্ট ব্যবহার করি ওটাও তো পেঁচানো পেঁচানো কুণ্ডলি, বাট সেটা গলনাঙ্ক অনেক বেশি, প্রায় তোমার 3600 ডিগ্রি সেলসিয়াস। তো এই কারণেই গরম করা, ওটার গলনাঙ্ক এত বেশি, এই কারণে টাংস্টেন ব্যবহার করা হয় যাতে ওইটা সহজে গলে যেতে না পারে। টাংস্টেন না হয় অন্য কিছু হইলে লাইট যে পরিমাণ গরম হয় এটা সাথে সাথে ফিউজ হয়ে যেত, এবং এই জিনিসটাই টমাস আলভা এডিসনকে খুব বেশি সমস্যা করতেছিল যখন সে বাল্ব আবিষ্কার করছিল। তার বাল্বগুলো বেশি দিন স্থায়ী ছিল না, তো এই জন্য সে খুব টেনশনে ছিল, বাট আস্তে আস্তে সে এটাকে ডেভেলপ করে এবং পরবর্তীতে বাল্বগুলো স্থায়ী হয়। আর কোনো প্রশ্ন আছে আমাদের? তোমার এক্সরে করার উদ্দেশ্য, মনে করো তুমি তোমার বডি এক্সরে করতে চাচ্ছ, তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বডির ভেতরে কোনো মানে মানে ফল্টি থাকলে সেটা দেখা। এখন তুমি যদি মনে করো একটা স্বর্ণের তৈরি একটা অলংকার পরলা, একটা লকেট বা একটা চেইন পরলা, সেটা এক্সরে তে চলে আসবে না, আসবে কি না? তো সেটা যদি চলে আসে তাহলে তোমার বডির ভেতরে তো ডাক্তার ঠিক মতো অবজার্ভ করতে পারবে না, তাহলে লাভটা কি হলো এক্সরে করে, তাই না? না, এছাড়া অন্য কোনো সমস্যা নাই, তবে এক্সরে নিচে বেশিক্ষণ রাখা থাকা উচিত না, কারণ এক্সরে থেকেও রেডিয়েশন হয়, যে রেডিয়েশন আমাদের শরীরে কোষে ক্যান্সার তৈরি করতে পারে। বাট আমরা এক্সরে মানে কতক্ষণই এক্সরে থাকি, 2-3 সেকেন্ডের জন্য আলোটা ফেলা হয়, তো ওইটাতে আসলে ক্ষতি হয় না, বাট বেশি থাকলে ঝামেলা আছে। আর কোনো প্রশ্ন আছে? মনে হয় না, মানে এই ক্ষতিগুলো তো আসলে ইনস্ট্যান্টেনিয়াসলি হয় না, মানে মনে করো তোমার হাতে গরম পানি পড়লো সাথে সাথে পুড়ে গেল, ইউ ক্যান ফিল দ্য এফেক্ট, রাইট? বাট এক্সরে জিনিসটা তোমার শরীরে বেশি এক্সপোজার হয়, এক্সপোজার বেশি করা হয়, তোমার শরীরে হয়তো ক্যান্সারের কোষ তৈরি হলেও হইতে পারে, বাট সেটা অ্যাটলিস্ট 10-15-20 বছর পরে গিয়ে তুমি টের পাবা, এর আগে তো টের পাবা না, সিমিলিটি বোঝা যায় না, এগুলো এফেক্ট খুব স্লো, দ্যাট ইজ ওয়াই আমরা রেডিয়েশনকে বলি স্লো পয়জন। আর কোনো প্রশ্ন আছে? আরো যদি কোনো প্রশ্ন না থাকে তা কারো, তাহলে আমরা বলতে পারি যে আমাদের 12, 13, 14 আর কিছু নাই, এবং এখন আমরা চাইলে পেছনে ব্যাক করতে পারি বা আমাদের বইয়ের রিভিশন আমরা এখন স্টার্ট করতে পারবো, বুঝতে পারছি? সো এখন হচ্ছে তোমার সম্পূর্ণ তোমাদের উপর জিনিসটা, যে সরি মোবাইল সাইলেন্ট করা হয়নি আজকে, তো যেটা বলতেছিলাম যে সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে বা কিভাবে পড়লে তোমাদের ভালো হয় তোমাদের অপিনিয়ন দিতে পারো। আমরা এখন এখন থেকে যা কিছু পড়বো নেক্সট ক্লাস থেকে সবকিছুই হচ্ছে কাউন্ট করবো এভাবে যে আমরা এখন এসএসসি পরীক্ষার্থী, এবং এতদিন ধরে যেভাবে পড়াশোনা করে আসছো কোনো রকম বা যেভাবে পড়ো না কেন ওই প্যাটার্ন বদলায় ফেলতে হবে। এখন প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ম্যাথ, হ্যাঁ, প্র্যাকটিস অনেক ডিপ লেভেলে চলে যেতে হবে। সো কিভাবে তোমাদের শুরু করলে ভালো হয় বলো দেখি। রিভিশনই তো আমরা করব, বাট পড়বা পড়ার সিস্টেমটা কি হবে তোমাদের সেটা বলো। আমি সাজেস্ট অবশ্যই করব, আমি তো সাজেস্ট করব অবশ্যই, তোমাদের রিকোয়ারমেন্ট গুলো আগে একটু আমাকে বলো, তার উপর আমি একটু ভাববো আর কি। আচ্ছা, আর বাকিদের প্র্যাকটিস করতে দিবেন আমরা করব। আচ্ছা, আর আচ্ছা চ্যাপ্টারে প্রবলেম বলবো। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনলাইনে ক্লাস করার একটা মানে ক্ষতি হচ্ছে, ক্ষতি না মানে একটা জিনিস আমরা অনলাইন ক্লাস থেকে পাই না কখনো বা অনলাইন ক্লাস থেকে করা হয় যায় না আসলে, যেটা হচ্ছে যে 1-to-1 প্রবলেম সলভ। কেন হয় না
এটা মোস্ট অফ দ্য কেসে হয় যে আমরা যারা অনলাইনে পড়তেছি, আমরা অনলাইন ক্লাসটা হয়তো করি, বাট ক্লাসের পরে ওইটার এগেনস্টে যে ফলো আপ গুলা দেওয়া হয়, যে আজকে তোমাদের আমি ধরো গতির ক্লাস বুঝাইলাম, বোঝানোর পরে আমি একটা লেকচার শিট দিয়ে দিলাম তোমাদের, সাপোজ লেকচার শিট আমি ওইভাবে আছে, রেডি করা আছে, আস্তে আস্তে দিব আর কি, চ্যাপ্টার শেষ করবো আমরা দিব। তো সমস্যাটা যেখানে হবে, তোমরা লেকচার শিটটা পাওয়ার পরে, তোমরা কয়জন পড়তেছো, প্রায় 20 জনের মতো পড়তেছো, 20 জনের মধ্যে 2 জন লেকচার শিটটা হয়তো খুব ভালোভাবে করবা, বাকি 18 জনই করবা কোনো রকম করবা না, মানে একটা মানে আচ্ছা আচ্ছা হবে হবে। আর যখন তোমার বাসায় প্র্যাকটিসটা কম হবে, তখন তুমি অ্যাকচুয়ালি ক্লাসে আমাকে কিছু রিপ্রেজেন্ট করতে পারবা না, বা তোমার তেমন কোনো প্রবলেম থাকবে না, তুমি আসলে প্রবলেম সলভ করো নাই বলেই তোমার প্রবলেম থাকবে না। সো এই সমস্যাটা হয় অনলাইন ক্লাস করতে গিয়ে, আমি যেটা এতদিন ধরে বুঝতে পারছি আর কি, যে বাট ফিজিক্যালি পড়লে যেটা হয়, যে তুমি যদি মনে করো আমার কাছে ফিজিক্যালি প্রতিদিন ক্লাস করতে বা কোচিং করতে, তাহলে কি হতো, প্রত্যেক ক্লাসে তুমি মানে কনফাইন থাকতা, বাধ্য থাকতা যে আমার জিনিসগুলো প্রোভাইডেড, আমি যেগুলো চাচ্ছি তোমাদের কাছ থেকে সেটা আমাকে দিতে। বাট অনলাইনে হওয়ার কারণে এটা সম্পূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড করে যে তুমি আমার থেকে কতটুকু আউটপুট নিতে পারবা। আমি কি বোঝাতে পারছি কথাটা? সো এটার জন্য আমার আমার এন্ড থেকে কিছু করার নাই, করতে হবে তোমাদের এন্ড থেকে। ইউ গাইজ অল অফ বিন হ্যাভ টু বি ডিটারমাইন যে হোয়াট এভার হোয়াট হ্যাপেন দ্যাট ডাজন্ট ম্যাটার, আই উইল ডু এভরি সিঙ্গেল থিংস, আই উইল ডু প্র্যাকটিস ফর মাই সেলফ, আই উইল ডু ইট বাই ফর মাই ওন, মানে নিজের গরজে আমাকে পড়াশোনা করতে হবে। যারা নিজের গরজে পড়াশোনা করতে পারো না, তাদের জন্য অনলাইন ক্লাস খুব বেশি আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাভবান হওয়ার কিছু নাই। বাট যারা নিজের গরজে পড়বা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, আমি শিটে হয়তো 20টা ম্যাথ দিব, 10টা ম্যাথ দিব, কিন্তু তোমাদের কি 20টা 10টা ম্যাথ এনাফ মনে হয়? এনাফ না। যাদের মানে এখনো ম্যাথে প্রবলেম হয়, তাদের অ্যাটলিস্ট আমি আমি তোমাকে 10টা স্পেশাল টাইপ অফ ম্যাথ দিব, বাট তোমাকে আরো বিভিন্ন টাইপ অফ ম্যাথ করে নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াইতে হবে। অ্যাটলিস্ট তোমাকে আরো 20টা অঙ্ক টেস্ট পেপার ঘাটতে হবে, গাইড ঘাটতে হবে, বিভিন্ন জায়গায় ঘাটতে হবে। এখন যদি নিজেরা না ঘাটো, তাহলে তোমার নলেজ কিন্তু 10টা ম্যাথ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এবং ওইখান থেকে ফুল বেনিফিটটা আসবে না। সো সবাই মেন্টালি প্রিপেয়ার হও যে নিজের গরজে পড়ার জন্য, ঠিক আছে? যখন তোমরা নিজের গরজে পড়বা, আমার গরজ অটোমেটিক চলে আসবে। তুমি আমাকে যে কয়টা প্রবলেম দিবা, আমি তো সেই কয়টাই সলভ করে দিব, রাইট? আমি যে কয়টা স্পেসিফিক ম্যাথ দিব, বাট আমি তো সব সময় অনলাইনে যেহেতু স্পেসিফিকলি ধরে ধরে তোমাদের পড়াইতে পারতেছি না। সো আপ টু ইউ যে তোমরা কিভাবে কি পরিমাণ প্র্যাকটিস করবা। প্রবলেমের সলিউশন করার জন্য আমার যতটুকু সামর্থ্য কুলায় আমি চেষ্টা করব, আমার জ্ঞানের মধ্যে যা থাকবে আমি চেষ্টা করব, বাট সেটা বের করে আনতে হলে তোমাদের এনা পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সো মাই ডিসিশন বা আমি বলতে পারি যে আমরা এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, আমরা তো তাড়াহুড়ো করে কিছু শেষ করব না, এমন না যে 3 মাসের 4 মাসের কোর্সের মধ্যে তাড়াহুড়ো করে মানে কোনো মতে কিছু একটা খাওয়ার চেষ্টা করতেছি না, আমরা প্রপারলি একদম পুরা ফুল বইয়ের A to Z ক্লিয়ার পড়ার চেষ্টা করব। সো স্লোলি পড়বো, এমন না খুব ফাস্ট পড়বো। হ্যাঁ, আমাদের এখন কয় মাস সময় আছে, তোমাদের পরীক্ষা যদি আল্লাহর রহমতে সব ঠিকঠাক থাকে আগামী ফেব্রুয়ারিতেই হবে বা জানুয়ারিতেও আগে নিয়ে আসতে পারে, ঠিক আছে? তো সেই হিসেবে মাত্র, হ্যাঁ বলো। এখন শোনো, তোমাদেরটাও পেছাবে এইটুকু আমি জানি, বাট যদি না পেছায় কিছু করতে পারবা? কিছু তো করার নেই, যদি সরকার বলে যে জানুয়ারিতে পরীক্ষা নিবে, কিছু করার আছে? সরকার যদি বলে 3 মাস পরে তোমাদের পরীক্ষা নিবে, তুমি কিছু করতে পারবা আন্দোলন করে? কিছু করতে পারবা না। সো সচল নর্মালি যেটা যেই টাইমে সরকার সবসময় পরীক্ষা নিয়ে আসে, সেই টাইমটাকে তোমার ডেডলাইন ধরেই মাথায় রাখতে হবে। যদি এরপরে না, সেটা তুমি বোনাস পাবা। ইনফ্যাক্ট তোমাদের ফেব্রুয়ারি ধরলেও হবে না, কারণ কি, কারণ দেখা যাচ্ছে আমাদের কিছু টেস্ট পরীক্ষাও যখন তোমাদের হয়ে যাবে, তোমার যখন টেস্ট পেপার হাতে চলে আসবে, তখন ইন্টেনসিভ লেভেলের তোমাদের প্র্যাকটিস করতে হবে। সো তখন কিন্তু পড়ার মানে এটা আবার বদলায় যাবে, আরেক ধাপে চলে যাবে বিষয়টা। সো তার মানে ধরা যায় যে মোটামুটি আগামী 6-7 মাস তোমরা থরলি বইটা পড়ার সুযোগ পাবা,
টেস্ট পরীক্ষার পরে তখন দুই চোখে মুখে আন্ধার দেখবা, কিছু দেখবা না যে কোনটা রেখা কোনটা পড়বা, কয়টা কয়টা ম্যাথের জায়গায় কয়টা ম্যাথ সলভ করবা, তো তখন অন্য মাত্রায় চলে যাবা। সো ইন দ্য মিনটাইম যারা প্রথম থেকে খুব সুন্দর করে গুছিয়ে পড়াগুলা পড়বা সব সাবজেক্ট, তাদের ক্ষেত্রে তখন প্যারাটা অনেক কমে যাবে। আর যদি মনে করো আর দেরি আছে পরে পড়বো, কাম সারা, ঠিক আছে। সো তাহলে কিভাবে আমরা কোথা থেকে শুরু করতে পারি ফ্রম দ্য নেক্সট ক্লাস বলো তো একটু সবাই। টিভিটা নিয়ে, টিভি বোঝার এত ইচ্ছা না। আচ্ছা নেক্সট দিন আমি এখান থেকে তাহলে ওইটাই বলবো নি, তার আগে আমি একটু বলে নেই যে আমরা যে ডিজিটাল সিগন্যালটা পড়লাম না মাত্র, তো ডিজিটাল সিগন্যালটা পড়াইছি টিভিটাই বোঝানোর জন্য। সো আমরা এখন অধিকাংশই বাসায় ডিশ ব্যবহার করি। আমি তো মনে হয় লাস্ট কবে টিভি দেখছিলাম ভুলে গেছি, সারাদিন কম্পিউটারে কাজ করতে হয়। তো টিভি জিনিসটা কিভাবে কাজ করে আমি মনে হয় ভুলে গেছি, অন্য জগতে একটা জিনিস আমার সামনে হাজির করে দিছে। বাট যখন টিভি ছিল তখন খেয়াল হয় যে আমরা ডিশ ব্যবহার করতাম, সো ওই ডিশের মধ্যে একটা তার থাকতো, তো তার ডিশ তার ডিশের তারের ভেতরটা দেখছো তোমরা কখনো? ডিশের তারের ভেতরটা দেখো নাই, কাটলে ভেতরে কিরকম থাকে এটা দেখো নাই? সো আচ্ছা, সো ডিশের তারের মধ্য দিয়ে বেসিক্যালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে। তো ডিজিটাল সেটা অ্যানালগই বলা যায়, তো সেটাকে আবার মডুলেশনের মাধ্যমে প্রসেসের মাধ্যমে সেটা প্রপারলি ডিজিটালাইজড হয় বা সেটাকে ফিল্টারেশন করতে হয় কারণ সেখানে অনেক ভেজাল থাকে। তো যাই হোক, তো তারের মধ্য দিয়ে যে জিনিসটা আসে সেইটা বেসিক্যালি হচ্ছে কিছু ইলেকট্রিক সিগন্যাল, মানে কারেন্টের আপ এন্ড ডাউন, ঠিক আছে। তো ওই জিনিসটাই যখন আমাদের কম্পিউটার মানে টিভির পেছনে আমরা প্রবেশ করাই, সিগন্যালটা পাঠাই, তখন সে ওই সিগন্যালটাকে কিভাবে কাউন্ট করে, ধরো জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো, এইভাবে সিগন্যালটা প্রসেস হয়, ঠিক আছে। সো জিরো জিরো ওয়ান জিরো জিরো এগুলা, সো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল ওর কাছে। তো এটুকু মাথায় রাখো যে যখন সিগন্যাল জিরো তখন হচ্ছে আসলে কোনো ভোল্টেজ নাই, আর ওয়ান মানে কি ভোল্টেজ আছে। আর যখন সিগন্যালটা জিরো আসে তখন মনিটরের ভিতরে পেছনের সাইডে যে ইলেকট্রন গানটা থাকে, ধরো তোমার কাছে একটা বুলেট আছে, মানে বুলেট না বন্দুক আছে, সো তুমি গুলি ছুটতেছো, বাট গুলির মধ্যে কিছু গুলি ড্যামেজড এবং কিছু গুলি ভালো। তো গুলিগুলো মনে করো এই সিরিয়ালে সাজানো আছে, তুমি যদি এখন ফায়ার করা শুরু করো, প্রথমে ফায়ার করবা দেখবা গুলি আসলে বের হবে না, মানে গুলিটা কাজ করবে না, পরে ফায়ার করবা গুলিটা কাজ করবে না, তিন নাম্বার ফায়ারে এই গুলিটা ভালো তো এই ফায়ারটা কাজ করবে। সো এইভাবে আসলে ইলেকট্রন গানের মধ্যে সিগন্যাল যায় এবং সে এইভাবে গুলি চড়ে, ইন দ্যাট কেসে এই গুলিটা আসলে কি হিসেবে কারণ হবে, এটা হবে আসলে ইলেকট্রন হিসেবে। সো এইখান থেকে আমি নেক্সট দিন বুঝাবো যে ইলেকট্রন গানটা কিভাবে কাজ করতেছে, ওকে। আচ্ছা সো আজকের মতো আল্লাহ হাফেজ, তাহলে নেক্সট দিন আমরা ডিসকাস করবো এটা প্লাস হচ্ছে অন্যান্য জিনিসগুলা কিভাবে কি করা যায়। সো সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।